হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসসি। আমাদের এবারে ভিডিও টপিক হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। খুব খুব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আশা করি সবাই এই ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা, কারণ একদম হাইড্রোকার্বন সম্বন্ধে যে বেসিক জিনিসগুলো, তাদের নামটা কিভাবে হচ্ছে, তাদের শ্রেণীবিভাগ কোনটাকে আমি কিসের আন্ডারে ফেলবো, এই সম্পর্কে আমি এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। এবং এসএসসি লেভেল পর্যন্ত যতটুকু দরকার ঠিক ততটুকুই, এর বেশি আমি কিছু বলবো না আর কোনো কিছু বাদও দেব না, ঠিক আছে? তো এটার জন্য হলো তোমরা এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবা, মনোযোগ সহকারে দেখবা। তো শুরু করা যাক হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটা। তো এর আগে হাইড্রোকার্বন কি, আমরা আরেকবার বলে নিই যে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যে কোনো যৌগই হচ্ছে তোমার হাইড্রোকার্বন। সেখানে হাইড্রোজেন এবং কার্বন থাকবে। তো এই হাইড্রোকার্বনকে আমরা ফার্স্টে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং আরেকটা হচ্ছে অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। তোমরা অ্যারোম্যাটিক নামটা হয়তো অনেকে শুনে থাকছো, অ্যারোমা নামটা হয়তো শুনে থাকছো, যেটার মানে আমরা কি বুঝি বলতো, সুগন্ধ বুঝে থাকি। তো সাধারণত সুগন্ধজাত যে হাইড্রোকার্বন গুলা তাদেরকে এই শ্রেণীবিভাগে আন্ডারে ফেলানো হয়েছে, সেটা হচ্ছে অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। এবং তাদের মধ্যে একান্ত দ্বিবন্ধন যুক্ত থাকে, উদাহরণ হচ্ছে একটা বেনজিন। আমরা আগে অ্যালিফেটিকটা সম্বন্ধে একটু পড়ে নিই, তারপর আমরা অ্যারোম্যাটিকটা সম্বন্ধে দুই মিনিটে একটু বলে দেব। তোমাদের অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনটা টোটালি এইচএসসি সিলেবাসের মধ্যে আছে। আমাদের এসএসসি সিলেবাসের মধ্যে শুধুমাত্র অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করা আছে। তো আমরা এবার শুরু করি অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা, আমরা অ্যারোম্যাটিকটা পরে আলোচনা করব। অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা নামটা, কারণ হচ্ছে এই অ্যালিফেটিক শব্দ অর্থ হচ্ছে চর্বি জাত। চর্বি থেকে এই হাইড্রোকার্বন গুলা ফার্স্টে পাওয়া গেছিল, যে কারণে এদেরকে বলি আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনটার মধ্যে প্রথমে যে শ্রেণীবিভাগটা, সেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। কেন মুক্ত শিকল, কেন বদ্ধ শিকল, এই জিনিসটা, শিকল মানে তোমরা কি বোঝো বলো তো? একটার সাথে এরকম, এটার সাথে আরেকটা, আরেকটার সাথে এরকম, এইভাবে কানেকশন থাকে না? এই শিকলটার ক্ষেত্রে তাদের দুইটা প্রান্ত যদি মুক্ত থাকে, তখন সেটাকে বলবো আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন। কিন্তু যদি প্রান্তগুলাও তোমার এরকম ভাবে স্পেসিফিক কোনো প্রান্ত না থাকে, যে আমার সবগুলা সাইডই একজন আরেকজনের সাথে যুক্ত, সেটা হচ্ছে একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ধরো পাঁচটা ছেলে একসাথে লম্বা লাইন করে দাঁড়ায় আছে, সে একদম এই পাশে, যে ডান পাশে যে, আর একদম বাম পাশে, তাদের তো একটা হাত আরেক পাশের জনের সাথে লাগানো, কিন্তু অপর হাতটা তো খালি না, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা মুক্ত শিকল। কিন্তু যদি পাঁচটা ছেলে গোল হয়ে দাঁড়ায় থাকতো, তখন কিন্তু প্রথম ছেলের একটা হাত লাস্টের ছেলের একটা হাতের সাথে যুক্ত থাকতো, তখন এটা হবে একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা এর ক্ষেত্রে দেখি, তো এর আগে বলে নিই, তোমরা জানো যে কার্বনের ক্ষেত্রে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে কার হাত কয়টা বা কার যোজনী কয়টা। কার্বনের ক্ষেত্রে আমরা জানি যোজনী হচ্ছে চার এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যোজনী হচ্ছে এক। তো এখন এদের ক্ষেত্রে যদি আমরা মুক্ত শিকল বদ্ধ শিকল ক্ষেত্রে চিন্তা করি, তোমরা হাইড্রোকার্বনের ক্ষেত্রে একদম বেসিক যে প্রথম যে যৌগটা পাও, সেটা হচ্ছে আমাদের কি বলতো, মিথেন, CH4 যেটা বলি আমরা। হ্যাঁ, তো এর ক্ষেত্রে আমরা দেখি একটু কিরকম হয় ঘটনাটা। একটা কার্বনের ক্ষেত্রে চারটা হাত, আর যেহেতু এই জিনিসটা একটা হাইড্রোকার্বন, তাহলে অবশ্যই তার বাকি হাতগুলা আমাদেরকে কি দিয়ে ফিল আপ করতে হবে, অবশ্যই অবশ্যই এই হাইড্রোজেন দিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে এই আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার CH4 বা মিথেন, যেটাকে বলি আমরা। নামকরণটা পরে শিখব, যখন আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে হয়তো তখন আমরা নামকরণ হয় শিখব। তো এরপর মুক্ত শিকল জিনিসটা কি বলতে গেছিলাম, তো দেখো একটা কার্বন এরকম অনেকগুলা, একটা একটা পাঁচটার মতো চারটার মতো আমরা কার্বন এখানে দিলাম, দুইটা প্রান্ত কোনটা কোনটা বলতো? এটা একটা প্রান্ত এবং এই পাশে একটা হচ্ছে আমার আরেকটা প্রান্ত। কিন্তু এই প্রান্তগুলোর মধ্যে এখন এই কার্বনটার ক্ষেত্রে একটা হাত কি হয়ে গেছে তোমার, ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, বাকি হাতগুলো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, চারটা হাত দিয়ে দিলাম, ওর ক্ষেত্রে দুইটা হাত ফিল আপ, দুইটা হাত, আবার দুইটা হাত, আবার ওর ক্ষেত্রে তিনটা হাত দিয়ে দিলাম। এখন এই যে আমার হাইড্রোজেন দিয়ে আমি বাকি হাতগুলো ফিল আপ করবো, কারণ আমি জানি এটা একটা জৈব যৌগ যেখানে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকবে। তাহলে এখন যখন আমি তাদেরকে সবগুলা হাত দিয়ে ফিল আপ করে দিছি, এরপর তুমি দেখো তাদের মধ্যে কিন্তু এই যে কার্বনটা এবং এই যে কার্বনটা, তাদের কিন্তু একদম প্রান্তর যে হাতটা, এটার সাথে কিন্তু অন্য কোনো কার্বন যুক্ত নাই, এখানে কিন্তু হাইড্রোজেন যুক্ত আছে। যদি এখানে কোনো কার্বন যুক্ত না থাকে,
প্রান্তের সাথে তখন আমি সেটাকে বলবো একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে এই জিনিসটা হচ্ছে একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, যেখানে একটা কার্বনের শিকল চলতেছে কিন্তু এই কার্বনের শিকলের দুই প্রান্তের যে কার্বন গুলা, এই দুই প্রান্তের কার্বন গুলা অন্য কোন কার্বনের সাথে যুক্ত নাই, অন্য হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, এদেরকে বলি আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এরপর আমরা চলে যাই হচ্ছে কি তোমার বদ্ধ শিকল হাইড্রোকার্বন মধ্যে। তাহলে দেখি আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা কোনটা, দেখো তো বদ্ধ শিকলের মধ্যে আমরা তো এটা থাকতে হবে যে দিলাম দুইটা কার্বন ডাইঅক্সাইড কার্বন, কিন্তু আবার কি বলছি এদের কিন্তু কোনো প্রান্ত আমি হিসেবে থাকবো না, বা প্রান্তের মধ্যে কি থাকবে তোমার ওইখানে কিন্তু কোনো কার্বন যুক্ত থাকবে। এটার প্রান্তের মধ্যে এই দেখো আরেকটা কার্বন যুক্ত করে দিলাম। তাহলে এখন কি তুমি কোথাও বলতে পারো যে এটার এই পাশে কার্বন যুক্ত আছে, ওইটা ওই পাশে কার্বন যুক্ত নাই? আগে আমরা যেটা লিখছিলাম সি 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 সি, এই পাশের কার্বন কিন্তু এর ক্ষেত্রে কিন্তু জাস্ট এক পাশে কার্বন যুক্ত, আবার ওর ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র এক পাশে কার্বন যুক্ত, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এ পাশেও কার্বন যুক্ত, ওর পাশেও কার্বন যুক্ত, আবার এর ক্ষেত্রেও কিন্তু দুই দিকে কার্বন যুক্ত, এর ক্ষেত্রেও দুই দিকে কার্বন যুক্ত। এইরকম যৌগ গুলোকে আমরা বলবো হচ্ছে তোমার বদ্ধ শিকল হাইড্রোকার্বন, যাদের ক্ষেত্রে তোমার প্রান্তগুলো কি থাকবে মুক্ত থাকবে না, বা প্রান্তগুলো হচ্ছে বদ্ধ থাকবে তাদেরকে বলবো আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আর যাদের প্রান্ত মুক্ত থাকবে দুই প্রান্তই তাদেরকে বলবো আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন এর মধ্যে আবার আছে দুইটা টপিক, যে সম্পৃক্ত অসম্পৃক্ত, আবার এখানেও সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্তটা কি বুঝি আর আমরা অসম্পৃক্তটা বলতে কি বুঝি? আমরা সম্পৃক্ত ওয়ার্ডটা অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার করি, দ্রবণের ক্ষেত্রে আমরা একভাবে ব্যবহার করি, যেখানে চিনি ধরো পানি চিনি দ্রবণের ক্ষেত্রে যে হচ্ছে আমি চিনি ঢালতে ঢালতে এর বেশি যদি আমরা ঢালি এবং তখন যদি জিনিসের তলানি পড়ে যায় তখন আমরা সেটাকে বলতাম হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, বেশি যদি পড়ে যেত তখন, আর যদি না হতো তখন আমরা বলতাম হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর যদি তলানি হয়ে যায় তখন সেটাকে বলতাম আমরা অতিপৃক্ত দ্রবণ। তো যেটাই হোক ওটা আমাদের পড়ার বিষয় না, আমাদের পড়ার বিষয় হচ্ছে এখানে সম্পৃক্ত অসম্পৃক্ত কোনটা কি। মনে রাখবা যে এখানে এটা হোক মুক্ত শিকল অথবা বদ্ধ শিকল, সম্পৃক্ত মানেই হচ্ছে টোটাল যৌগটার মধ্যে শুধুমাত্র একক বন্ধন থাকবে, শুধুমাত্র একক বন্ধন থাকবে এমন যৌগটাই হচ্ছে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা হোক মুক্ত শিকল অথবা হোক বদ্ধ শিকল। কিন্তু যদি একক বন্ধন না থাকে, না থেকে যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তখন সেটাকে আমরা বলবো তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি আলাদা আলাদা সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনে আলাদা আলাদা ভিডিওই দিব, যেখানে আমি প্রত্যেকের প্রস্তুতি এবং বিক্রিয়া দিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র জাস্ট এদের একটা একটা করে চিহ্ন যে আমি কিভাবে চিনবো এটা দেখে এবং হচ্ছে এদের নামকরণটা, জাস্ট এতটুকু আমি এখানে আলোচনা করব। এদের প্রস্তুতি এবং এদের বিক্রিয়া নিয়ে আমি আলাদা ভিডিও দিব, সেখানে আমি আলোচনা করব। তো শুরু করা যাক সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে। ফার্স্টে আমরা আসি সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে, এবং সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, নামগুলো এইভাবে আসবে নিচ থেকে উপরে, সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কোনটা। হাইড্রোকার্বন তো আমরা জেনে আসতেছি অ্যালিফেটিক এর ক্লাসিফিকেশন করতেছি, মুক্ত শিকল মানেই তার একটা হাত খালি থাকবে। এখন আসলে আমরা সম্পৃক্ত, সম্পৃক্তর ক্ষেত্রে আমরা কি বললাম কথাটা, একক বন্ধন থাকবে, কোনো দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে না। তাহলে আমরা আগে যে মিথেনের ছবিতে লিখছিলাম একটু খেয়াল করো তো, সি এখানে সি এর কয়টা হাত, চারটা হাত, এবং চারটা হাতের মধ্যে চারটা হাইড্রোজেন যুক্ত আছে, এখানে কার্বন তো আসেই মাত্র একটা, তাহলে এক্ষেত্রে তার দুই প্রান্তের মধ্যে তো অন্য কোনো কার্বন যুক্ত নাই, তাহলে সেটা কি ধরনের মুক্ত শিকল হাইড্রোকার্বন। এবং যেহেতু তার প্রতিটা হাতের মধ্যে একক বন্ধন বিদ্যমান তাই এটা হচ্ছে একটা সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অন্য একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি জিনিসটা, যেমন কার্বন দুইটা অথবা হ্যাঁ দুইটা দিলাম বা তিনটা দিলাম, এখানেও সেম আমরা কার্বনের বাকি হাতগুলো কি দিয়ে ফিল আপ করবো, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো, দিয়ে দিলাম হাইড্রোজেন। এখন দেখো তো এখানে এই যে কার্বনটার ক্ষেত্রে প্রান্ত যে দুইটা কার্বন, এই দুইটা কার্বনের ক্ষেত্রে কিন্তু শুধু এক পাশেই তার সাথে অন্য কার্বন যুক্ত, বাকি পাঁচটা কিন্তু হাইড্রোজেন যুক্ত, অন্য কোন কার্বন যুক্ত না, তার মানে সে অন্য প্রান্তটা কি মুক্ত অবস্থায় আছে, তাই এটা হচ্ছে একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এবং যেহেতু এটাতে তোমার প্রতিটা বন্ধনের মধ্যে দেখবা যে একটা একক বন্ধন বিদ্যমান, তাই এটা হচ্ছে একটা কি বন্ধন, তোমার একটা সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আমরা অসম্পৃক্তটা দেখি তাইলে হয়তো জিনিসটা আর একটু ক্লিয়ার হবে।
দেখো অসম্পৃক্ত মানে আমরা বলছি কিন্তু তার মধ্যে হয় দ্বিবন্ধন থাকবে অথবা তার মধ্যে কি থাকবে ত্রিবন্ধন থাকবে। তো দেখো সম্পৃক্তর মধ্যে এমনও তো হতে পারে দুইটা কার্বন সি ডাবল বন্ড সি। মনে রাখবা হাইড্রোজেনের সাথে কখনোই ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড হওয়া পসিবল না, কারণ হাইড্রোজেনের যোজনই কত তোমার এক। তো যদি কোনো দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হতে হয় তাহলে এটা অবশ্যই কার সাথে হতে হবে, মনে রাখবা অবশ্যই এটা কার্বনের সাথেই হতে হবে। তো এই কার্বনের ক্ষেত্রে যদি দুইটা হাত ফিল আপ হয়ে যায় আর বাকি দুইটা হাত কি আছে বলতো, দুইটা হাতে দুইটা হাইড্রোজেন, এই যে এই হাতে দুইটা হাইড্রোজেন, আবার ওর ক্ষেত্রে যদি ফিল আপ হয়ে যায় বাকি দুই হাতে দুইটা হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। অথবা আরেকটা কি করতে পারে, এই যে কার্বন যার মধ্যে আছে কি বন্ধন একটা ত্রিবন্ধন আছে এবং অপর হাতের মধ্যে তোমার হাইড্রোজেন যুক্ত আছে, এমনটাও হতে পারে। তাহলে এখন দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা দেখছি তার মধ্যে দ্বিবন্ধন আছে, পরেরটার ক্ষেত্রে আমরা দেখছি তার মধ্যে কি আছে তোমার ত্রিবন্ধন আছে। এখন দ্বিবন্ধন যেহেতু আছে তাহলে সেটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং দুইটা কার্বনের দুইটা পাশ যেহেতু খালি অবস্থায় আছে তাই এরা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে এখান থেকে বলা যায় এটা হচ্ছে একটা অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আবার এটার ক্ষেত্রে দেখো তোমরা, এটার ক্ষেত্রে দেখো যে এখানে আমার কার্বনটার মধ্যে ত্রিবন্ধন আছে ঠিকই এবং সেখানে দুইটা কার্বন, এই দুইটা কার্বনের কিন্তু প্রান্তদ্বয়ের মধ্যে আমার হাইড্রোজেন যুক্ত আছে, এখানে কোনো কার্বন যুক্ত নাই, তার মানে এরাও হচ্ছে আমার কি ধরনের হাইড্রোকার্বন একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, এবং যেহেতু ত্রিবন্ধন আছে তাই এর হচ্ছে একটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আচ্ছা তাহলে এই গেল আমার মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পর্কে। এখন আমরা আবার এটা দেখতে হবে যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা তাহলে কিরকম, দেখি আমরা একটু বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা বলি। প্রথমে আসে আমার সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আমরা আগেই বলছি যে বদ্ধটা হবে হচ্ছে তার কোনো প্রান্তদ্বয় খোলা থাকবে না। এখন সম্পৃক্তটা কি, ধরো আগে যে আমরা কার্বন তিনটা দিচ্ছিলাম এইবার একইভাবে এই তিনটা কার্বনে থাকবে কিন্তু এরকম চক্রাকারে থাকবে এই তিনটা কার্বনে, তাহলে এটা হচ্ছে একটা। তাহলে এখন যদি এই কার্বনের ক্ষেত্রে দেখো তো এই কার্বনের ক্ষেত্রে তার দুইটা হাত কিন্তু ফিল আপ হয়ে গেল, তার আর কটা হাত বাকি আছে, আর দুইটা হাত বাকি আছে, আর দুইটা হাতের মধ্যে কি হবে বলো তো, দুইটা একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন হয়ে গেল। আবার এই কার্বনটার ক্ষেত্রে কিন্তু একটা হাত দুইটা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে বাকি দুইটা হাতের মধ্যে কি হবে বলো তো, দুইটা হাইড্রোজেন। আবার এর ক্ষেত্রে হবে বাকি দুইটা হাতে দুইটা হাইড্রোজেন। তাহলে এই যে যৌগটা, এই যৌগটা কিন্তু একটা চাক্রিক যৌগ, তার প্রতিটা প্রান্তই কিন্তু যুক্ত আছে অন্য কেউ দ্বারা যুক্ত আছে তার প্রতিটা প্রান্তই, এবং এক্ষেত্রে কিন্তু কোথাও কি নাই প্রতিটা হাতের মধ্যে কিন্তু একটা সিঙ্গেল বন্ড আছে, এজন্য এটা হচ্ছে একটা সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তাহলে আমরা অসম্পৃক্তটা দেখে ফেলি, তাহলে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে কিরকম। তো দেখো এখন যদি আমরা এই কার্বনের সাথে, আমি এই জায়গাটা একটু মুছে দিই আমাদের লিখতে সুবিধা হবে, আমরা যদি এখন এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনটার মধ্যে দেখো তো কার্বন, এই কার্বনটার সাথে যদি আরেকটা কার্বনের ডাবল বন্ড দে, মনে রাখবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে হচ্ছে প্রতিটা হাতেই ডাবল বন্ড অথবা ত্রিপল বন্ড থাকতে হবে এমন কোনো কথা না, শুধুমাত্র একটা সিঙ্গেল জায়গায় যদি সেটা ডাবল বন্ড থাকে তাহলে সেটা কি তোমার একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। জিনিসটা অনেকটা এরকম যে তোমার হচ্ছে আমরা মুসলমান ধর্মাবলম্বী হিসেবে যেটা জানি হালাল হারাম, তোমার যদি 1% হারাম হয়ে থাকে সেটাই কিন্তু তোমার ফুলটাই হারাম হয়ে গেল। তেমনি একইভাবে এখানেও কার্বনের ক্ষেত্রে যদি তোমার শুধুমাত্র একটা দ্বিবন্ধন থাকে তাহলে কিন্তু সেটা কি হয়ে গেল, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে গেল। বাকি হাজারটাও তোমার সিঙ্গেল বন্ড থাক, একটা সিঙ্গেল দ্বিবন্ধন আছে সেটাও তোমার কি হয়ে গেল, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে গেল। তো এখন আমরা দেখি এখানে কি বললাম, কার্বন কার্বনের সাথে আরেকটা কার্বন এখানে থাকলো, হ্যাঁ। এখন এই কার্বনটার ক্ষেত্রে দুইটা হাত একটা তিনটা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে আর একটা এইচ এখানে হবে, এর ক্ষেত্রে তিনটা হাত ফিল আপ হয়ে গেছে আর একটা এইচ এখানে হবে, ওর ক্ষেত্রে দুইটা হাত ফিল আপ হয়েছে তাহলে ওর ক্ষেত্রে দুইটা এইচ এখানে হবে। তাহলে এটা ফার্স্টে এই জিনিসটা হচ্ছে, এই যৌগটা হচ্ছে একটা বদ্ধ শিকল, কারণ তার তিনটা হাতের মধ্যে কি আছে তোমার প্রান্তের মধ্যে কার্বন যুক্ত আছে, এবং এটা একটা অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কারণ এখানে তোমার কি যুক্ত আছে একটা সিঙ্গেল দ্বিবন্ধন আছে, তাই এটা অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। পরের ভিডিও পরের টপিকটা আমরা দেখি যে কার্বনে যদি এখন তিনটা বন্ড থাকে, তিনটা বন্ড হলো ঠিকই আবার আরেকটার সাথে এই যে সি যুক্ত থাকলো, তাহলে এখন দেখো এই কার্বনের ক্ষেত্রে তিনটা হাত এক চারটা হাত ফিল আপ, এটার ক্ষেত্রে তিনটা হাত চারটা হাত ফিল আপ হয়ে গেল, কিন্তু এটার ক্ষেত্রে দুইটা হাত হয়েছিল, আরো দুইটা হাত থাকে না এইচ, এবার আরেকটা এইচ। তাহলে এই হলো আমার হচ্ছে কি তোমার আরেকটা অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এটাও একটা বদ্ধ শিকল, কারণ হচ্ছে এটার চারপাশে কি আছে তোমার
কার্বন দ্বারা যুক্ত এবং এক জায়গায় একটা ত্রিবন্ধন আছে, তাই এটা হচ্ছে একটা অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে আমরা প্রত্যেকটার মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্ত বদ্ধ শিকল সম্পৃক্ত অসম্পৃক্ত সম্বন্ধে দেখে নিলাম যে কোনটার কিরকম আসতেছে আমার। হ্যাঁ, এখন আমাদের কি জানতে হবে, একটা ইম্পর্টেন্ট জিনিস, এদেরকে আমরা নামটা জেনে নিতে হবে। একটু তোমার এই নামটার জন্য জাস্ট একটা কথা সংক্ষেপে বলে নিই, দুই মিনিটের এক মিনিটের মধ্যে, এটা সম্পর্কে আমি আলাদা ভিডিওই বানাবো, অ্যালকেন অ্যালকিন অ্যালকেন সম্পর্কে আলাদা ভিডিও আমি দিব। জাস্ট এক লাইন করে আমি এখানে বলে দিচ্ছি, যাতে আমার নামকরণটা বুঝতে সহজ হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলা, এদেরকে আমরা নাম দেই হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তাদেরকে আমরা নাম দেই হচ্ছে তোমার কি, অ্যালকেন। যাদের মধ্যে ডাবল বন্ড থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার অ্যালকিন, এবং যাদের মধ্যে ট্রিপল বন্ড থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার অ্যালকাইন। বইটা একটু সাথে বার করে নিবা, আমার এখানে বোর্ডটা ছোট, আমি কোয়ারেন্টাইনের মধ্যে ভিডিও গুলো বানাচ্ছি, তো আমার বাসার মধ্যে যা ছিল এক্সট্রা আমি কোনো কিছু করার সুযোগ পাই নাই। হয়তো যদি আমি আমি যেখানে পড়াই ওইখানে যদি করতাম তাহলে আরো সুন্দর করে ভিডিও গুলো করতে পারতাম। এখানে আমার কোয়ারেন্টাইন থাকার কারণে আমি কোনো কিছুই পাইতেছি না করার জন্য। তো যেটাই হোক, তোমরা বইটা বার করে নিবা যাতে জিনিসগুলো একটু ইজিলি তোমরা দেখতে পারো। আচ্ছা, তো যেটাই হোক, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই তিনটা কথা আমরা বললাম। এখন এই প্রত্যেকটার ক্ষেত্রে অ্যালক, দেখো এই অ্যালক ওয়ার্ডটা কিন্তু আমরা কমন পাইতেছি, আমরা অ্যালক অ্যালক আমরা কমন পাইতেছি। আমরা যদি সন্ধি বিচ্ছেদ বাংলা সেকেন্ড পেপারে সন্ধি বিচ্ছেদের কথা মনে রাখি, তোমরা এখানে দেখবা এখান থেকে কিন্তু অ্যালক কমন, সাথে প্রথম জনের ক্ষেত্রে এই অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু প্রথম জনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যান ওয়ার্ডটা পাইতেছি আলাদা, দ্বিতীয় জনের ক্ষেত্রে আমরা ইন ওয়ার্ডটা পাইতেছি আলাদা, এবং তৃতীয় জনের ক্ষেত্রে আইন ওয়ার্ডটা পাইতেছি আমরা আলাদা। অ্যান ইন আইন আমরা আলাদা পাচ্ছি, বাকি কিন্তু অ্যালক ওয়ার্ডটা, এই অ্যালক ওয়ার্ডটা আমরা কমন হিসেবে ধরে নিতে পারি। ঠিক আছে, এখন আমরা একটু নামকরণে চলে যাই। এর আগে আরেকটা কথা, এই যে দেখো এই পাশে আরেকটা জিনিস মার্কিং করে রাখছে অনেক আগে থেকেই, এটা হচ্ছে তোমার গ্রিক ভাষায় এক থেকে দশ পর্যন্ত নামকরণ গুলা, সবগুলা গ্রিক না অবশ্য, এখানে এক থেকে দশের মধ্যে শুধুমাত্র নয় নাম্বারটা হচ্ছে একটা ল্যাটিন ভাষার নাম, বাকি সবগুলাই হচ্ছে তোমার গ্রিক ভাষার নামকরণ গুলা। তো এগুলা দিয়ে আমরা এই জৈব যৌগ গুলাকে নামকরণ করে থাকি। ইংলিশের বদলে আমরা এই ওয়ার্ড গুলা ইউজ করি, মিথ মিথ প্রো, কারোর মধ্যে যদি একটা কার্বন থাকে, তোমরা বুঝে নাও খুব ইম্পর্টেন্ট জিনিস, কারোর মধ্যে যদি একটা কার্বন থাকে তখন আমরা নামটা দেই হচ্ছে তার মিথ, এবং একটা কার্বনের সাথে আমার দেখতে হবে তার মধ্যে বন্ধন কয়টা আছে হাইড্রোজেনের সাথে। যেমন এই যে দেখো, এটা একদম সিম্পল ভাষায় এই যে কার্বন, তার মধ্যে যদি চারটা হাইড্রোজেন থাকে, চারটা হাইড্রোজেন থাকলো তার মধ্যে, এবং প্রতিটার সাথে সিঙ্গেল বন্ড অবস্থায় আছে, তাহলে যেহেতু সিঙ্গেল বন্ড অবস্থায় আছে, আমরা জানি সিঙ্গেল বন্ড থাকলে নামটা হয় হচ্ছে তোমার অ্যালকেন। এখন অ্যালকেন হচ্ছে সিঙ্গেল বন্ডের জন্য, অ্যালক তুমি নিবা না, কারণ অ্যালকটা হচ্ছে একটা কমন ওয়ার্ড, এখান থেকে শুধু তুমি কোন ওয়ার্ডটা নিবা, অ্যান ওয়ার্ডটা নিবা। নিলাম আমি অ্যান, এবং যেহেতু তার মধ্যে কার্বন একটা, এই জন্য আমি এখান থেকে নিব হচ্ছে তোমার মিথ। তাহলে মিথ আর অ্যান দুইটা মিলে কি নাম হলো এটা, মিথেন। ঠিক একই মেথডে আমার এই সবগুলার নামকরণ গুলা করা হয়ে থাকে। তো আমরা একটা একটা করে দেখি কোনগুলা কিভাবে নামকরণ করব। দেখো আমরা এখানে আগে যে উদাহরণগুলো লিখছিলাম, এই উদাহরণগুলোর আমরা নামকরণটাই দেখে নিই, তাহলে আমাদের ওয়ার্ডটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কিছু আমাদের এখানে দেখতে হবে না। দেখো প্রথমটার ক্ষেত্রে একটু ভালোভাবে দেখার চেষ্টা করো, তোমাদের ভিডিওটা কোয়ালিটি অবশ্যই তোমরা ভালো রাখবা, কারণ আমি এখানে ঠিকঠাক মতো সেট আপ করতে পারি না, যদিও তাও যতটুকু সম্ভব তোমরা দেখার চেষ্টা করছি। এখানে দেখো কার্বন একটা দুইটা তিনটা কার্বন, তিনটা কার্বন যেহেতু এখানে, এই জন্য আমি তার নামটা দিব কি বলতো, একটা দুইটা তিনটা, তিনটা কার্বনের জন্য আমি নামটা রাখবো হচ্ছে তোমার প্রোপ। তো আমি নিলাম তার সাথে এখানে প্রোপ ওয়ার্ডটা, ওকে। এখন তার মধ্যে প্রতি জায়গায় কিন্তু একক বন্ধন বিদ্যমান, যেহেতু তার মধ্যে একক বন্ধন বিদ্যমান এই জন্য তার সাথে নামটা হবে কি বলতো, অ্যান। এই প্রোপ আর অ্যান যুক্ত করে এর নামটা আমার কি হলো বলতো, প্রোপেন। তাহলে এই যৌগের নামটা আমরা কি পাইলাম, একটা প্রোপেন। এরপর আমরা এখানে চলে যাই, এই যে এটার মধ্যে দেখো তো, এর ক্ষেত্রে আমার কি আছে, কার্বন কার্বন বন্ধন আছে ঠিকই, কিন্তু কার্বন কার্বন একটা দ্বিবন্ধন আছে। তুমি দেখো এখানে কার্বনের সংখ্যা কত, একটা দুইটা কার্বন আছে, দুইটা কার্বন থাকলে আমি কোন নামটা নিব, ইথ। ঠিক আছে, আমরা এখানে নিলাম নামটা ইথ, এবং যেহেতু তার সাথে
একটা দ্বিবন্ধন আসছে তাহলে এটা কি যুক্ত করতে হবে ইন যুক্ত করতে হবে তাহলে ইথের সাথে ইন যুক্ত করলে নামটা কি হবে তোমার ইথিন হবে একটা মজার কথা বলে রাখি এই ইথিনটার যদি আমরা অনেকগুলো ইথিন নিয়ে একসাথে বিক্রিয়া করি তখন এটা একটা পলিমার হয় যেটার নাম হচ্ছে আমার পলিযোগ ইথিন যা বা আমরা সহজ ভাষায় যেটাকে বলি আমরা পলিথিন আচ্ছা তো এরপর আবার পরের নামটা দেখো পরের নামকরণের ক্ষেত্রে এখানে কার্বনের সাথে কার্বন ত্রিবন্ধন আছে যেহেতু কার্বনের সাথে কার্বন ত্রিবন্ধন আছে তাহলে আমার নামের সাথে পরবর্তীতে আইন যোগ করতে হবে এবং কার্বন আছে তোমার দুইটা দুইটা কার্বনের জন্য আবার আমরা যোগটা নামটা কি নিব ইথ তাহলে ইথ আর সাথে আইন যোগ মিলে আমার কি হলো তোমার জল নামটা ইথাইল তাহলে এইগুলো আমার মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত নামকরণ এখন আমরা চলে আসি অসম্পৃক্ত বদ্ধ শিকলের মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্ত নামকরণ গুলা আমরা দৃষ্টি সম্পৃক্ত অসম্পৃক্ত বলে রাখছিলাম যে একই কথা অ্যালকেন অ্যালকিন অ্যালকেন আমরা ধরে নিব সম্পৃক্ত হলে সেটা হচ্ছে অ্যালকেন অসম্পৃক্ত হলে দ্বিবন্ধন হলে হচ্ছে অ্যালকিন ত্রিবন্ধন হলে হচ্ছে অ্যালকাইন তোমার শুধু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু এরা চাকরিক যৌগ চক্রাকারে যেহেতু এরা চলতেছে চাকরিক যৌগ এই জন্য আমরা সাথে আরেকটা ওয়ার্ড ইউজ করব সে নামটা হচ্ছে সাইক্লো শুধু আমরা এখানে সাইক্লো ওয়ার্ডটা যুক্ত করব আর এখানে কিছু অ্যাড করতে হবে না তো এখন এখানে দেখো তুমি এই যে কার্বনটার ক্ষেত্রে এই কার্বনটার ক্ষেত্রে একটা দুইটা তিনটা কার্বন আছে যেহেতু এখানে তিনটা কার্বন আছে তাহলে আমার অবশ্যই নামটা কি যোগ আমি উপরে লিখতেছি এখানে নিচে দেখা যাবে না হয়তো যেহেতু আমার তিনটা কার্বন লিখবো আমি এখানে অবশ্যই নামটা হবে তোমার প্রোপ ওকে এবং যেহেতু এটা চাকরিক যৌগ এই জন্য আমি যুক্ত করতে হবে আমার সাইক্লো সাইক্লো গেল প্রোপ গেল এবং তুমি দেখো এদের প্রত্যেকের ক্ষেত্রে আমার একক বন্ধন বিদ্যমান তার মানে একক বন্ধনের জন্য আমি কি নামটা নিব এন নামটা নিব তাহলে আমার নামটা কি হবে সাইক্লো প্রোপেন এখন আমরা দেখি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে দ্বিবন্ধনের ক্ষেত্রে দেখো এখানে এই যে যৌগটা এখানে কার্বন 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 যেখানে কার্বনের মধ্যে হচ্ছে তোমার একটা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে বাকিগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড আছে যেহেতু এটা চাকরিক যৌগ চাকরিক যৌগ দেখে তার নাম হিসেবে আমি লিখবো অবশ্যই তোমার সাইক্লো এবং তিনটা কার্বন আছে দেখে আমরা নামটা লিখবো হচ্ছে তোমার প্রোপ এবং একটা দ্বিবন্ধন আছে দেখে আমরা তার নামটা দিব হচ্ছে প্রোপিন তাহলে তার নামটা হবে হচ্ছে সাইক্লো প্রোপিন আবার এর ক্ষেত্রে দেখো সেম অবস্থা একই রকম তার মধ্যে তোমার কার্বন হচ্ছে তোমার তিনটা এবং চাকরিক যৌগ এই জন্য নামটা হবে সাইক্লো প্রোপ এবং তার মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান দেখে তার নামটা হবে হচ্ছে আমার সাইক্লো প্রোপাইন তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মুক্ত শিকল বদ্ধ শিকল এবং এদের প্রত্যেকের নামকরণটা আমি এখান থেকে দেখে নিলাম এখন আমাদের কিন্তু অ্যারোমেটিকটা একটু বাদ রয়ে গেছে আমরা এখান থেকে এক দুই মিনিটের মধ্যে এই অ্যারোমেটিক জিনিসটাও হালকা করে দেখে নিব আমরা বলছিলাম যে অ্যারোমেটিক যৌগটা হচ্ছে একটা কি যৌগ তোমার সুগন্ধযুক্ত যৌগ এবং তাদের মধ্যে একটা ওয়ার্ড লেখা আছে তোমাদের বইয়ের মধ্যে যে একান্তর দ্বিবন্ধন যুক্ত থাকে একান্তর দ্বিবন্ধন যুক্ত বলতে আসলে কি বোঝায় যেখানে একটা একক বন্ধন পরে আবার দ্বিবন্ধন আবার একক বন্ধন পরে আবার দ্বিবন্ধন তার সাথে একটা কার্বনের সাথে আরেকটা একটা একক বন্ধনের পরপর একটা দ্বিবন্ধন থাকতেছে আবার একটা একক বন্ধনের পরপর একটা দ্বিবন্ধন থাকতেছে একটা অ্যারোমেটিক যৌগের উদাহরণ হচ্ছে তোমার C6H6 বা যেটাকে আমরা বেনজিন নামে চিনি এটা হচ্ছে একটা বেনজিনের ছবি যেটাকে প্রতিটা কর্নারের মধ্যে একটা একটা কি আছে তোমার কার্বন আছে এবং একান্তর একক বন্ধন দ্বিবন্ধন আছে না তো এই ধরো এই কার্বনের সাথে এই কার্বনের দ্বিবন্ধন আছে পরের কার্বনটার সাথে আবার একক বন্ধন এই কার্বনের সাথে এই কার্বনে আবার দ্বিবন্ধন আছে তো আবার এর সাথে একক বন্ধন আবার এখানে হচ্ছে তোমার দ্বিবন্ধন আছে দেখো আমরা এখন জিনিসটাকে মিলাই আমরা বাকি জিনিসগুলা উঠাই দিই তোমার হচ্ছে সুবিধা হবে দেখতে গেলে তো সি রাখি শুধু আর বাকিটা উঠাই দিচ্ছি দেখো তাহলে এখন এই দুইটার মধ্যে আমরা দ্বিবন্ধন দিছিলাম এই দুইটার মধ্যে আমরা দ্বিবন্ধন দিছিলাম এই দুইটার মধ্যে আমরা দ্বিবন্ধন দিছিলাম আর বাকিগুলোর মধ্যে কি আছে তোমার একক বন্ধন একক বন্ধন একক বন্ধন আছে বাকিগুলোর মধ্যে এখন তুমি একটু খেয়াল করো তো এই যে কার্বনটার ক্ষেত্রে এই কার্বনটার ক্ষেত্রে কয়টা হাত শেষ হয়ে গেল একটা দুইটা তিনটা হাত শেষ হয়ে গেল তাহলে আরেকটা হাতে কি হবে একটা এইচ এর ক্ষেত্রেও একটা দুইটা তিনটা হাত শেষ এইচ এর ক্ষেত্রেও সেম এইচ 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 সি লিখো সি এইচ লিখো একই কথা এখানে আপাতত একই কথা আমাদের এসএসসি লেভেল পর্যন্ত এইচএসসি লেভেল গেলে এখানে আবার জ্যামিতিক সমন্বিত বা কিছু টার্ম আসে এখানে এগুলো আমরা পরে জানবো তো যেটাই হোক
তো এখন আমরা দেখি সংখ্যাটা কি হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সি এবং ছয়টা এইচ অথবা সি সিক্স এইচ সিক্স এই যৌগটার নাম হয় তোমার বেনজিন যেখানে একান্তরে এক বন্ধন থাকে দ্বিবন্ধন থাকে আবার এক বন্ধন আবার দ্বিবন্ধন আবার এক বন্ধন এরকম করে যৌগ গুলো থাকে সেটাকে বলতেছি আমরা তোমার কি ধরনের যৌগ অ্যারোমেটিক হাইড্রোকার্বন তাহলে এই হচ্ছে আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও তাদের নামকরণ গুলা সম্পর্কে আমার এই ভিডিওটা আশা করি তোমরা এই ভিডিওটা এখন পর্যন্ত আসো যারা দেখতেছো তো অনেকটা সহজ হওয়ার কথা আগে থেকে তোমার এই টপিক গুলা তাও যদি কোনো সমস্যা থাকে নামকরণ বোঝার ক্ষেত্রে অথবা কোনোটা কোনো ক্লাসিফিকেশন বোঝার ক্ষেত্রে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবা আমি আশা করব তোমাদেরকে আনসার দেওয়ার আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এই ভিডিওটার মধ্যে প্রতিটার ক্ষেত্রে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন কিংবা হাইড্রোজেন জাতকগুলো সম্পর্কিত আলোচনা করে নেই এগুলো সম্পর্কে আমি আলাদা আলাদা ভিডিও দেওয়া মনে করো না যে শুধুমাত্র এতটুকুতে এখানে শেষ এদিকে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা প্রস্তুতি বিক্রিয়া প্রস্তুতি এবং এদের নিজস্ব বিক্রিয়া এই সম্পর্কে আমি আলাদা ভিডিও আপলোড করব তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে টিউন থাকবা এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা থ্যাংক ইউ